গাইস এই সবগুলা মাল মনে করেন যে উপরে নিয়ে আসছি আমাদের 3 বস্তা মাল আর 3 তলা আনা শেষ মাল গাইস যে সব এখন ভিতরে ঢুকে যাচ্ছে শিপিং করতেছে আর কি ড্রপ শিপ বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি So guys, literally আজকে আমি অনেক সকাল উঠছি মানে এখন অলরেডি মনে করেন যে আমি উঠছি 8টা 8:30টার দিক দিয়ে তো এখন এই যে 9:10 আগে বের হয়ে গেছি বাসা থেকে ঠিক আছে কারণ আজকে ব্লগটা একটু অন্যরকম হয়ে যেতেছে মানে হইতেছে মানে একই রকম না মানে আমি আজকে যাচ্ছি হচ্ছে আপনার হ্যাঁ আপনারা আরেকবার ব্লগ করছিলাম ওইখানে দেখছিলেন তো যাচ্ছে হচ্ছে আপনার কাশেমের গোডাউনে কাশেম রায়ের বাজার আমার জন্য ওয়েট করতেছে আর আমি অনেক লেট হয়ে গেছি প্রত্যেকবারের মতন তো আমার যখনই যেতে হয়েছে মানে তখনই ততবারই আমি লেট হয়ে গেছি তো আসলে আমি এরকমই কিন্তু কথা ওটা না মানে শীতকালও রোদ পড়ছে তো চল যাই রায়ের বাজার যাবো ফার্স্টে তো কাশেম ওইখানেই আছে চল যাওয়া যায় ওকে গাইজ দেখতে দেখতে আমি মনে করেন যে আপনার রায়ের বাজার মেন স্টোরের সামনে চলে আসছি অলরেডি স্টোরসে আমার থাকার কথা ছিল একবার কারেক্ট 9টায় কিন্তু এখানে মনে করেন যে আপনার 9:20 বেজে গেছে অলরেডি আর কাশেম নাকি আপনার মেন স্টোরের সামনেই আছে বন্ধু আছে তো চলেন আমরা যাই ওকে গাইজ আমরা চলে আসছি হচ্ছে আপনার বিশ্বাস বিল্ডার্সের বিল্ডিংয়ের সামনে এই দেখতেছেন এটা পুরোটাই হচ্ছে বিশ্বাস বিল্ডিং আর বিল্ড মানে বিল্ডিং তো যাই হোক এখন যেটা কাজ সর্বপ্রথম মনে করেন যে আমরা এখন ভিতরে যাব আমরা এই যে ভিতরে চলে আসছি গাইজ দারাজের হাব যে দারাজ হাব সব দোকানপাট বন্ধ দেখতেছেন ওকে গাইজ আমরা চলে আসছি গোডাউনে আজকে মনে মানে হাবে আজকে মনে করেন যে লোক সংখ্যা অনেক কম এই যে কাস্টমার গোডাউন তো আমরা এখন এখান থেকে মাল টাল নিয়ে উপরে যাওয়া মনে করেন যে আপনার ওগুলো ডেলিভারির জন্য প্রসেস করব ঠিক আছে গাইস এই সবগুলা মাল মনে করেন যে উপরে নিয়ে আসছি আমাদের 3 বস্তা মাল আরও আছে যে সব এগুলো আসবে ঠিক আছে আর সিরিয়ালটা দেখা প্রত্যেকটা বস্তার মধ্যে আপনার দারাজের প্রোডাক্ট আপনারা যেগুলো অর্ডার দিচ্ছেন সেগুলো প্রত্যেকটা বস্তার মধ্যে আমাদেরটার মধ্যে তো বেশিরভাগ ঘুরি এগুলোর মধ্যে ঘুরি আর ওগুলোর মধ্যে আরও বিভিন্ন অনেক অন্যান্য আইটেম আছে বুঝতে পারছেন সেই মনে করেন যে আপনার দারাজের অফিসটা মনে করেন যে একবারে জোস এই দেন এটা হলো দারাজের অফিস বুঝছেন দারাজের অফিস ফুল মনে করেন যে আপনার আপনাদের প্রোডাক্ট দিয়ে ভরা সম্পূর্ণ আপনারা দিয়ে গাইস এখন বাজে হচ্ছে মনে করেন যে আপনার প্রায় 11:30টা আর আমাদের এইমাত্র মনে করেন যে 4 বস্তা মাল ড্রপ হয়েছে আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন না দোকানপাট মাত্র খুলতেছে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার একবার হোলসেলের যে আপনার মানে হোলসেল বলতে আপনার সব অনলাইনে যে সমস্ত প্রোডাক্টগুলো আপনার বিক্রি বেশিরভাগ সব অনলাইনেই কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো দেয় আর কি ওনারা হোলসেলে মাল দেয় তারা মানে কম দামে আপনাকে বেশি মাল দিবে আপনি এটা যেখানে মন চায় সেখানে বিক্রি করবেন আপনি এইখান থেকে নিয়ে আপনার দোকানে আপনি বেশি দাম দিয়েও বিক্রি করতে পারবেন আবার মনে করেন যে আপনার অনলাইনেও সেল করতে পারবেন তো অনলাইনে এসে মনে করেন যে আপনার অনেক মানুষের অনেক উপকার করছে আবার মনে করেন যে অনেক মানুষের অনেক ইয়াও করছে বাসা দিচ্ছে যেমন আইসা বানায় ফেলাইছে সেখানে আর আরেকটা জিনিস দারাজের হাবের ভিতরে কিন্তু আপনি ভিডিও করতে দেয় অনেক কষ্ট করে মনে করেন যে আমি ছোটো করে একটা ভিডিও করছি দেখতেই পারতেছেন ঠিক আছে ওই কই আমগো দোকান কই ও আমগো গোডাউন কিন্তু এই যাবি ঠিক আছে এখন মনে করেন যে আমগো আরও মাল প্যাকিং করতে হইব প্যাকিং করার পরে সেগুলো আবার ডেলিভারি করতে হবে না উপরে নিয়ে যেতে হবে তো গাইজ একটু নিচে নামছি হাওয়া বাতাস খাওয়ার লেগে আর কাশেম মনে করেন যে এখনও নামে নেই নামতেছে আমার কইছে যে নামতে তো ক্লান্ত অনেক মানে এই সময়টায় সেল বেশি হয় বুঝছেন দারাজ 11-11 যে আপনার ক্যাম্পিং চলে না এই সময়টায় মনে করেন যে আপনার দারাজে সবচেয়ে বেশি সেল হয়, তো এই কারণে মনে করেন যে অর্ডারও বেশি থাকে, তারপর মালও বেশি থাকে, এই কারণে মাল টানা লাগে বেশি। আর হাবে অনেক জ্যাম থাকে, বিশেষ করে বিশেষ হাবে মনে করেন যে আপনি সবচেয়ে বেশি জ্যাম থাকে, কারণ বেশিরভাগ দোকান এখানে সব দোকান থেকে প্যাকিং ট্যাকিং করে তারপর মনে করেন যে আপনার সাথে সাথে এই হাবের থেকে এই হাবে জমা দেয়। আপনার জিগাতলা হাব, মোহাম্মদপুর হাব, এগুলোর মধ্যে আবার মনে করেন যে আপনার অনেক কম। তো কাশেম আসুক, দেখি কী করা হয়। ওকে গাইজ, আমি কাশেম এখন এই যে কাশেম যাইতেছে হচ্ছে আপনার মানে আপনারা যেই জিনিস সমস্ত জিনিসগুলো অর্ডার দিচ্ছেন না, এই যে আমরা এই যে কষ্ট করে যাইতেছি, এই সার্ভিস চার্জটাও কিন্তু আপনাদের থেকেই কাটে দারাজের মধ্যে, বুঝতে পারছেন? আমরা এখন মাল কিনতে যাইতেছি, আপনাদের যে মালগুলো ওই মালগুলো কিনা তারপরে আবার মনে করেন যে গোডাউন আসতে হবে। চলেন দেখি কী কী মাল কিনা যায়, কিনতে পারি আজকে আমরা। প্রথমে আমরা গেলাম লুঙ্গি তয়লা এই দোকানে আপনার বেবি টাওয়াল কেনার জন্য। তো ওই দোকান থেকে আমরা মনে করেন যে আপনার বেবি টাওয়াল কিনা তারপরে সামনে যাই হচ্ছে আপনার মূলত প্লাস্টিক কিছু অ্যাক্সেসরিজ আছে ওইটা কিনতে। তো ওইখান থেকে মনে করেন যে আমরা পিৎজার যে প্যান ওইটা কিনে ফেলাইছি, এবং এই দোকানে আপনি অনেক ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। তারপরে ওইটা দেখি যে আপনার অনেক ধরনের জিনিসপত্র যেগুলো পাইকারি রেটে বিক্রি হয়। তারপরে দোতলায় গেলাম, দোতলায় আমরা আরহাম ট্রেডিংয়ে ঢুকলাম আরও কিছু প্লাস্টিকের বল বাটি কেনার জন্য, এগুলো নাকি মানুষ অর্ডার দেয়। তো যাই হোক ওইটা কোনো ব্যাপার না, এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর আর্ট করতেছে। তারপর উপরে ওইটা দেখি যে দোলনার সেকশন, এখানে আপনারা বিভিন্ন ধরনের দোলনা পেয়ে যাবেন। তারপরে আমাদের বাজারঘাট শেষ, আমাদের সব মাল আনা শেষ। সব না মানে এখানে কিছু মাল আনছে, ওটা কলাও নিয়ে আসছে, তাই এগুলো প্যাকিং করবো। লেটস প্যাক। সো গাইজ এই যে সব মাল এই যে এরকম করে পুরো প্যাকেট করতে গেছে। এগুলো কিন্তু গাইজ আপনারা বাজার থেকে বাইরে হলে কিন্তু নিউ মার্কেট হলে সব পাইবেন, কিন্তু অনলাইনে অর্ডার করেন। এই দেখেন এই যে এগুলো হলো সব অনলাইন প্রোডাক্ট, এই সব প্যাকেটিং করা হয়েছে। এই ওই যে ও প্যাকেটিং করতেছে, ওই যেগুলো বুঝছেন সব এগুলো বস্তার মধ্যে ভুলে। ওকে গাইস, ফাইনালি এখন মনে করেন যে আপনার 2টা 2:30 বাজে, আর এই দেখেন 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, 4 বস্তা, 4টা মানে 6টা ইয়ে আছে, এগুলো সব প্যাকিং করা শেষ। প্যাকিং শুধু প্যাকিং না গাইস, এগুলোর মধ্যে কিন্তু আপনার ওই যে আপনার যে একটা স্লিপ থাকে আপনার যে ডেলিভারি আপনি যেখানে যাইব আর কি মালগুলো, ওগুলো কিন্তু আপনার কস্টিপ দিয়ে লাগাইতে হয়, বুঝছেন? ডাবল প্যাকিং। এই হলো কাহিনি। এখন পর্যন্ত মনে করেন খাওয়া দাওয়া হয়নি, তো আমি আর কাশেম মনে করেন যে একটু পরে খাবার দাবার খাইতে যাব। এগুলো আগে উপরে ড্রপে দিয়ে, ড্রপে বলতে আর কি ওইখানে আপনার দিয়ে আসবো অফিসের মধ্যে, ওনারা মাল ডেলিভারি করবে আর কি পরে, ঠিক আছে? আমি এক একটা জিনিস দেখলাম গাইজ, বুঝছেন? পলিথিন মমিন সিং এর থেকে আপনার মনে করেন যে আপনার অর্ডার 10টা পলিথিন, মানে কিরকম পলিথিন দেয় কেকের পলিথিন, বুঝছেন? কেকের পলিথিন গুলো আলাদা দেখতেছি না, পাইছি। এই যে গাইস এই যে পলিথিন, বুঝছেন? এই যে পলিথিন গুলো আছে না, এগুলো কেকের পলিথিন, পেস্ট্রি এগুলো। আচ্ছা ঠিক আছে, তো আমি আর কাশেম বাইরে হয়েছি গাইস দুপুরের খাবার খাইতে। অলরেডি মনে করেন 3:15 বাজে। যে কাশেম সেই লেভেলের খিদা লাগছে গাইস, চলুন দেখা যাক কি খাওয়া যায়। জজ মোল্লা বিরিয়ানি হাউসের মধ্যে আসছে গাইস, এখানে অনেক কিছু পাওয়া যায়, কাচ্চি, ভাত, মুরগি টুরগি সব এভরিথিং পাওয়া যায়। আমি ভাতই অর্ডার করছি, যেহেতু দুপুরবেলা হচ্ছেন এই ভাতই খাই, আর তেহারি মেহারি এখন খাইলে দুটোই গ্যাস হইব, ভাতটাই অর্ডার দিছি। আসুন এই যে এগুলো কক মুরগি, বুঝছেন? আর এই যে ভাত দিয়ে গেছে ঝোল, এদুরুকের দাম হচ্ছে আপনার 130 টাকা। এই যে হচ্ছে ঘন ডাল, এখন খায়া দেখি কী অবস্থা। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ গাইস। বিলেছে কত মাত্র 175 টাকা হয়েছে। ওইটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হইলো আপনার মুরগির মধ্যে আপনার প্রচুর পরিমাণে আপনার ঝোল ছিল, মানে মশলা দিছে, এত পরিমাণ মশলা দিছে মনে করেন যে আপনার মুরগির স্বাদটাই গেছে। আর দ্বিতীয়ত ভাত একটু বেশিই দিছে, ওই হিসাবে মনে করেন যে আপনার ভালো লাগছে, মানে ভাত বেশি দিছে বলতে আমার দ্বিতীয়বার আর ভাত নেওয়া লাগে না সবসময় মতো। গাইজ আবার মার্কেটে চলে আসছি, বুঝছেন? আর এই যে প্রায় সব দোকানই খুলছে, বাসার এই যে বেশিরভাগের দোকান খুলছে। আপনি এখান থেকে মনে করেন যে আপনার সব হোলসেলে নিতে পারবেন। এখানে হলো আপনার হোলসেলের মার্কেট সবচেয়ে বেশি, গেঞ্জি বলেন ক্র্যাডেল বানান এই যে এই সমস্ত কি বলে এটারে কিছু তো সেই ক্লান্ত লাগতেছে একটু রেস্ট নিয়ে নি ঠিক আছে তারপরে দেখি কি করা যায় এই মালগুলো আবার নিয়ে হাবে যাইতে হবে সো গাইস দেখতে দেখতে অলরেডি আমি মনে করেন যে প্রায় আপনার বাজেট টাকা 25 আর এই যে আমরা এখনো কাজ করতেছি এখনো প্যাকিং চলতেছে গাইস কি কম মানে এত পরিমাণ অর্ডার মাশাআল্লাহ তো কাজ প্রায় শেষ আমরা এই চারটা বক্স ফিল আপ করার পরে আর কয়েকটা বক্স থাকবে তারপরে মনে করেন যে মানে মোটামুটি কমপ্লিট বুঝছেন সো ফাইনালি গাইস আমাদের এইখানকার সব কাজ শেষ এই যে এখানে মাত্র 2 বস্তা মাল আছে বাকি নিচে আরো 6 বস্তা মনে নিয়ে গেছে ঠিক আছে আর এইখানের যে হাবটা আছে দারাজের ওটা বন্ধ করে দিয়েছে এই কারণে আমাদের ঝিগাতলা হাবে যাইতে হবে গতবার ভিডিও করছিলাম গেছিলাম ঠিক আছে তো এই মালগুলো নিয়ে আমাদের ঝিগাতলা হাবে যাইতে হবে তো চলুন ওইখানে যাই ভ্যান দিয়ে যেতে হবে আর বুঝতে পারছেন সব মাল একবারে ভ্যানে করে তারপর নিয়ে যেতে হবে গাইজ এই যে আমাদের ভ্যান ঠিক করা হয়ে গেছে ডিরেক্ট ঝিগাতলা তো गाइस আমাদের ভ্যান ডেলিভারি হয়ে গেছে এখন এগুলা তিনতলা নিয়ে যেতে হবে তিনতলা লেটস গো তো তিনতলা আমার শেষ মাল गाइस যে সব এখন ভিতরে ঢুকাইতেছে শিপিং করতেছে আর কি ড্রপ শিপ ওকে আলহামদুলিল্লাহ गाइस আমাদের সব কাজ ডান এভরি টোটাল আইটেম আপনার ড্রপ আউট ডান টোটালি মনে করেন যে আপনার প্লাস 700 প্লাস আইটেম মনে করেন যে আপনার ড্রপ অফ করা হয়েছে মানে হইতেছে 700 মালের বেশি আমরা আল্লাহর মধ্যে মানে কি বলে এটারে ডেলিভারির জন্য প্রসেসিং করছি এখন বাকি আল্লাহর ইচ্ছা যদি সবগুলা ভালো করে ডেলিভারি হয়ে যায় ঠিক আছে তো এই হইতেছে আজকে সারাদিনের ব্লগ গাইজ পুরো 12 ঘন্টা টোটালি আজকে আমি আমার বন্ধু কাশেমের সাথে কাটাইলাম ও কি করে না করে আপনার বিশেষ করে এই যে 1111 দারাজ 1111-এর যেই আপনার প্রোডাক্টগুলো আপনারা যে অর্ডার করেন বেশিরভাগ এগুলো কিন্তু এই যে আমরাই মাল মানে আমাদের মতনই অনেক সেলাররা মাল কিনে তারপর মনে করেন যে আপনার এই যে হাবের মধ্যে জমা দেয় ঠিক আছে এই যে ভাইদেরকে দেখতেই পারতেছেন তাদের হাতের মধ্যে মাল পিছনে মাল নিয়ে যাইতেছে ওনারা তো যাই হোক এই হচ্ছে অবস্থা আর বাকি কোনো কথা থাকলে হয়তো আমার মনে নাই বলার মতন ঠিক আছে আজকে ব্লগটা এখানে এন্ড করতেছি গাইস আই হোপ আপনারা জিনিসগুলো বুঝতেই পারতেছেন তো দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস আসসালামু আলাইকুম